LB Jewelers, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদেব পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। স্কুলের ছাদের চাঙর খসেই জখম হলো পঞ্চম শ্রেণীর 10 জন পড়ুয়া। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা 1:30 নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনে। ঘটনার খবর চাউর হতেই অভিভাবকেরা স্কুলে এসে ভিড় জমান। তড়িঘড়ি প্রত্যেককে স্থানীয় মগরাহাট ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশিরভাগ পড়ুয়ার মাথায় আঘাত লেগেছে, অনেকের আবার হাতও ভেঙেছে। এই দিন টিফিন খাবার সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্কুলের পরিত্যক্ত ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু এই দিন টিফিনের সময় জনা 15 পড়ুয়া ওই ঘরে ঢুকে পড়ে। হঠাৎ করে হুড়মুড়িয়ে ছাদের চাঙড় খসে পড়ে জনা 10 পড়ুয়ার মাথায়। চাঙড় খসার আওয়াজ পেয়ে শিক্ষকেরা এবং বাকি পড়ুয়ারা ঘটনাস্থলে চলে আসেন। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করা হয়। টিফিন হতে টিফিন খেতে গিয়ে এরকম হয়েছে। খারাপ ছিল, আচমকা মানে আমার তো ভাই স্কুলে গিয়েছিল। হঠাৎ বাড়িতে সবাই আছে, দুপুরের নামাজ টামাজ পড়ে নেওয়ার পর হঠাৎ খবর আসলো যে স্কুলের ছাদ পড়ে ভেঙে পড়েছে। টিফিন টাইম ছিল, সব বাচ্চারা বারান্দায় খেলা করছে আর হঠাৎ পড়েছে। এবার আচমকা যখন খবর এসেছে, এবার আমরা তো আর ভালো করে তো স্কুলটা দেখি না বা কাউকে কিছু করিনি, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে মগরাটে পাঠালো। মগরাট হয়নি, ডায়মন্ডে পাঠিয়ে দিয়েছে। এবার এখানে ডাক্তার দেখলো, দেখার পরে এখন সিটি স্ক্যান করতে বলেছে। সিটি স্ক্যান করার পরে দেখা যাবে কী হবে। এবার হয়তো স্কুলের হয়তো কোনো গাফলতি থাকতে পারে, আগে থেকে হয়তো একটু পর্যবেক্ষণ করা দরকার ছিল। সেক্ষেত্রে আমরা ভাইটাকে সুস্থ করি, তারপর দেখি। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।